আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আজ তিনি নিজেই টলিউড ইন্ডাস্ট্রি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু সেই বুম্বাদাই একসময় যার কোলে চড়ে ঘুরে বেড়াতেন, তিনি ওয়ান অ্যান্ড অনলি সৌমিত্র চট্টোপাধ্যায়, যাকে বাঙালি দর্শক ফেলুদা হিসেবে চিনলেও কখনো তাকে দেখে মুগ্ধ হন ময়ূর বাহনের চরিত্রে, আবার কখনো অপুর বাউন্ডুলে পনা খুঁজে নেন তার চোখে। এহেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই প্রথম একসঙ্গে অভিনয় করছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। সিনেমার নাম ময়ূরাক্ষী, পরিচালক অতনু ঘোষ। অতনু ঘোষের ময়ূরাক্ষীতে বাবা ছেলে সুশোভন এবং আর্চনীলের চরিত্রে অভিনয় করছেন সৌমিত্র এবং প্রসেনজিৎ। তবে রিয়েল লাইফে এই দুজন মানুষ প্রথমবার বাবা ছেলের চরিত্রে অভিনয় করলেও রিয়েল লাইফে কিন্তু তাদের সম্পর্কটা অনেকটাই সেই রকমের। শোনা যায় প্রসেনজিতের ছোটবেলায় যখন তাদের পরিবারকে ছেড়ে চলে যান তাদের বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, তখন তাদের অলিখিত অভিভাবক ছিলেন সৌমিত্রই। ময়ূরাক্ষীতে প্রসেনজিৎ অভিনীত চরিত্রটি একজন এনআরআই এর। আর্চনীল সুদূর শিকাগো থেকে প্রতি বছর কলকাতায় আসেন তার বাবা সুশোভনের কাছে। শুধু শিকড়ের টানে তারই আশা নয়, তিনি আসেন তার বাবার কাছ থেকে সমৃদ্ধ হতে, নয়া উদ্যমে চলার জন্য রসদ সংগ্রহ করতে। সুশোভন এমন একজন বাবা যার সঙ্গে বিটোফেন, মোচার্টের সঙ্গীত হোক বা অস্ট্রেলিয়ার পেস বোলিং, সব কিছু নিয়েই কথা বলতে পারেন প্রসেনজিৎ। শুনতে পারেন প্রাজ্ঞ বাবার অমূল্য উপলব্ধির কথা। প্রসেনজিৎ নিজেই বারবার স্বীকার করেন সৌমিত্র চট্টোপাধ্যায় তার অনুপ্রেরণা, আর ময়ূরাক্ষীতে আর্চনীলের অনুপ্রেরণা সুশোভন। কিন্তু বাবা ছেলের সম্পর্কের এই গল্পের নাম ময়ূরাক্ষী কেন? গার্গি রায়চৌধুরী, ইন্দ্রাণী হালদার, সুদীপ্তা চক্রবর্তীদের দেখা যাবে কোন চরিত্রে? সুশোভন বা আর্চনীলের সঙ্গে তাদের কেমিস্ট্রিটা কি? এই সমস্ত কিছু জানতে ইমেল থেকে চিঠির যুগে ফিরতে, আইপড থেকে গ্রামোফোন রেকর্ডের নস্টালজিয়ার গন্ধ নিতে, ডাউন মেমোরি লেন ধরে নিজের জীবনের অতীতে ফিরে যেতে দেখতেই হবে ময়ূরাক্ষী। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।